Abu Banda Dagdimali Ibrahim Ada আপনি সিংহাসনটা ছেড়েবেন আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি আপনার চেহারার দোষ আমার একটা সপ্তাহের জন্য ছেড়ে দেন উজির কয় না না এক সপ্তাহ দেওয়া যাবে না কয় দুদিন দেন দুদিন দেওয়া যাবে না তবে কয়েক ঘন্টার জন্য এক দিনের জন্য আমাকে দিয়া দেন ইব্রাহিম আদম কয়েক দিনের জন্য তোমাকে সিংহাসনটা দিলাম হুজুর বসলেন যায়া সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে বসে প্রজাদেরকে বলে প্রজারা বলো আমি কে কয় আপনি হলেন ইমাম সাহেব হুজুর এই চেয়ারটা কার কয়রা সিংহাসন এর মধ্যে কে বসে কয় রাজা বসে এখন বসছে কি ডাকা আপনি বসছেন তাহলে আমি কে কয় আপনি প্রেসিডেন্ট জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া যে তুরা সিংহাসনে বসেছি আমি এখন কোন মৌলবী নাই আমি হইলাম বলকের বাদশাহ আল্লাহর অলি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহ চেয়ারের মধ্যে বসেই হুকুম দিলেন কোথায় জল্লাদ কই জলদি আয় জল্লাদ খোলা তরবারি নিয়ে হাজির হয়ে গেছে উজিরি কইরে জলদি উজিরি চলে আসছে কয় শিকল নিয়ে রাজা ওই বলকের বাচ্চা ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও উজির কয় হুজুর আগেই বলছিলাম খাল কেটে কুমির আনছেন এ কোন বিপাদের মধ্যে ফেললেন সারা জীবন আপনার হুকুম তালিম করেছি কত নির্দোষীরে জেলের মধ্যে হামদাইছি কত নির্দোষীর গলায় ফাঁসির মালা পরাইয়া দিছি আজকে আপনার হাতে আমি হ্যান্ডকাপ পরাইব কেমনে এটা মেনে নেওয়া যায় না এর ইব্রাহিম আদম ডাকতে বলো কি ভুল করলাম রে এবার হুজুর কয় বেশি কথা নয় আমি রাজা আমার হুকুম তালিম হবে জলদি করে হ্যান্ডকাপ পরাও হ্যান্ডকাপ পরানো হলো কয় তরবারি নিয়ে আসো তরবারি নিয়ে হাজির কয় আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের গর্দান দ্বিখণ্ডিত করে দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এবার উজির কয় জল্লাদ কয় হুজুর সারা জীবন যা রুকমে মানুষকে হত্যা করল মানুষকে ফাঁসি দিল আজকে আমি তার গলায় কেমনে ছুরি চালাই কেমনে তরবারি চালাই কয় বেশি কথা বললে তোর মৃত্যুদণ্ড কথা হবে না যা বলবো তাই নড়াচড়া হবে না হাকিম নড়বে হুকুম নড়বে না হুকুম যেটা দিছি এটা হবে এবার বাজান রে এবার বলকের বাচ্চা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করেছে দদর করে ঘাম ঝরা শুরু করেছে ঝরঝর করে চোখের পানি পড়া শুরু করেছে আর থরথর করে কাঁপে আর কান্দে আল্লাহ খাল কেটে কুমির আনলাম নিজের মৃত্যু নিজের হাতে নিলাম এই বড়া পড়া হুজুরের ক্ষমতা দিয়ে দিলাম আর এই একদিন সময় পাইয়া আমার ফাঁসির দণ্ড দিতেছে এখন বড় বিপদের মধ্যে পড়ে গেছি চিল্লায় চিল্লায় কান্দে এরে এবার আল্লাহর অলি ডাকতে বলে ইব্রাহিম আদম আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে রাজত্বই ফিরে পাবে পারবা কি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবা ইব্রাহিম আদম কয় তাড়াতাড়ি কোন সময় তো বেশি নাই কারণ কখন কোন হুকুম এসে যায় বলে এক নাম্বার প্রশ্ন আপনি এত থরথর করে কাঁপতেছেন কেন জীবনে তো কোনোদিন কাঁপেন নাই শুধু মানুষকে হুকুম দিছেন গত নির্যাতন করেছেন মানুষের গলায় ছুরি চালাইছেন সারা জীবন মানুষকে কষ্ট দিছেন গো আজকে কেন আপনি থরথর করে কাঁপতেছেন কয় আহারে কেন কাঁপছি আপনি বোঝেন না নিজের সামনে মালা কুলম দাঁড়ে আছে রে আরে নিজের বলে নিজের গলায় ফাঁসি রে আহারে আমি ভয়ে কাঁপতেছি ওই ছুরি দিয়ে আমার এখনই হত্যা করো এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি হারে মরণ কয় কারেন্ট আপনার প্রশ্নের জবাব আপনি ঠিক দিছেন দুই নাম্বার আপনি কেন দরদর করে ঘাম ধরে আপনার দেহ থেকে বলে হুজুর প্রেশানিত হয়ে যাচ্ছি কোন বুদ্ধিতে বাসা যায় কি না কোন বুদ্ধি কাজ আসে না কারণ একটা দিন তো ক্ষমতায় আপনি একদিনের আগে তার আমি আর বসতে পারবো না একটা দিন কোন রকম যায় কি না এত প্রেশানিত হয়ে যেতেছি কোন বুদ্ধি কাজ হয় না
আল্লাহর ওলি কয়া দুই নাম্বার প্রশ্ন ঠিক আছে তুমি যে প্রেশানিত হয়ে গেছো তিন নাম্বার প্রশ্ন গো আপনার চোখ দেখানো পানি পড়ে কাহারে মৌ জীবনে কত মানুষের মৃত্যু দিলাম কোন দিন কাছে থাকিয়া খালি হুকুম দিছি আর মেরে ফেলছি আজকে নিজের মৌতটা নিজের সামনে দেখতেছি আর মৃত্যু যে কত ভয়ঙ্কর আজকে আমি নিজেই বুঝতে পারছি এই জন্য চোখের পানি আসছে কয় তিন নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে জোরে বলেন আল্লাহু আকবার এবার আল্লাহর ওলি ডাকতে বলে ইব্রাহিম এই চল্লিশ বছর ক্ষমতায় থাকিয়া একদিন তোমার মরণের ভয় জাগে নাই কারণ ভালো খাইছো ভালো পড়ছো গদির মধ্যে বইয়া বড় মজা মারছো সুতরাং তোমার মরণের ভয় তোমার অন্তরে লাগে নাই আজকে দশ মিনিটের মধ্যেই তোমার অন্তরে কাঁদছে তার মানে তুমি এতদিন কখনো দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছে পড়েছ নবীজি বলছে বাল হুয়া কিলাব এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে এই সিয়ার ধরার জন্য পাগল হয়ে যাবে এই চেয়ারটা বড় দামি চেয়ার গো কিন্তু একবার চিন্তা করার মুসলমান তুমি তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় জোরে জোরে বলো ঠিক কিনা ইব্রাহিম আদম ডাকতে বলে ও হুজুর এই নাও বাইতুল মালের চাবি এই নাও আমার রাজ্যের চাবি আমি আর কোনদিন এই সিংহাসনে বসব না রে এই চেয়ারের মধ্যে আমি আর কোনদিন বসব না যে চেয়ারের মধ্যে বসলে আমার মাওলার কথা মনে পড়ে না যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের চিন্তা আসে না যে চেয়ারের মধ্যে বসলে প্রজাদেরকে শুধু কষ্ট দিই শান্তি দিই না আজ থেকে আমি ইব্রাহিম আদম জঙ্গলে কাটাইব জিন্দেগি ইব্রাহিম আদম প্রজাদেরকে ডাকতে বলো আমার প্রজারা উজির মন্ত্রী মিনিস্টার যারা সায় এই নাও বাইতুল মালের চাবি নাও যার যা লাগে নিয়ে যাও আমি ইব্রাহিম আদম আর জীবনে ওই চেয়ারের মধ্যে বসব না যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না যে চেয়ারের মধ্যে বসলে আমার কবরের চিন্তা আসে না যে চেয়ারের মধ্যে বসলে আমি অমানুষ হইয়া যাই আজ থেকে আমি ইব্রাহিম আদম জঙ্গলে বানাইব ঠিকানা বিবি বাচ্চাদেরকে ডাকতে বলে কোথায় আমার বিবি বাচ্চারা আমি আমার মাওলার প্রেমে পাগল হইয়া ঘর ছেড়ে দিলাম রাজত্ব ছেড়ে দিলাম আমার আল্লাহ যদি আমার পরে বেজার হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই আজ থেকে আর রাজত্ব চাই না আমি ইব্রাহিম আদম জঙ্গলে কাটাইব আমার জিন্দেগি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচ্ছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী গো কোন দিন যেন আমার আপনার বাড়ি রাঙ্গি নাই স্যার বিহারি পালকি চলে আসবে এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবীর মধ্যে থাকবো না থাকাও সম্ভব নয় কত রাজা কত প্রজা কত উজির কত টাকাওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন করলো সবাই দুনিয়া থেকে চলে গেছে আমি আপনি কখন যেন চলে যাই আল্লাহ আল্লাহ যাবার আগে আমাদের ইমানটা মজবুত বানাইয়া দিও জোরে বলেন আল্লাহ আকবার আপনাদের এই কুমিল্লার জমিনে শুনে নেন বেশি দূরে নয় কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল আঠারো বছর পরে লাশ তাদের উত্তোলন হলো এই আঠারো বছরের মধ্যে কাফনের কাপড় পচে নাই গায়ের মধ্যে টাক টুকা লাগছে গা দিয়ে তাদের রক্ত বাহির রয়েছে কুমিল্লার জমিনে এই লাশটা যখন দাফন করা হয় তার ছেলেদেরকে জিগানো হলো
ছেলে বলে আমার বাবা জানকে আমি দেখি নাই, কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করতে আল্লাহু আকবার বলো না, বেশি দূরে নয় কুমিল্লার ওয়াজ শোনেন। এ মুসলমান কদিন ফেসবুকের মধ্যে খুব সরাসরি হলো, বড় আশ্চর্য হয়ে গেলাম। তার ছেলের ইন্টারভিউ নিল, ছেলে বলে আমার আব্বাজানকে দেখেছি, আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, কাউকে গালি দেয় নাই। আমার আব্বাজান মসজিদ ইমামতি করতেন, আমার আব্বাজান কোনো বাড়ি দাওয়াত দিলে যদি বাড়ি দেখতে ডিম রান্না করত, আর এক বাড়ি যে সেই ডিমটা খাইত। আমার আব্বাজান এমন মাপের একজন মানুষ ছিল গো, সদা সর্বদাই শুধু চোখের পানি ছেড়ে কান্ত, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আজকে আমরা আলেম ওলামাও হারাম হারাম হালাল হারাম চিনি না, পাইলেই খাওয়া শুরু করি, পাইলেই বহন করা শুরু করি। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করবে মুসলমান? এই দুনিয়ার সম্পদ গোল্লা হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া দেহ গোল্লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে, কি খাবে? দেহটা খাবে পোকে, কিসে খাবে? আর সম্পদ খাবে কে? হয় আপনার ভাই খাবে, নাই বন্ধু খাবে, আত্মীয় স্বজন খাবে। যদি আপন কেউ না খায় না থাকে, এটা সরকার নিয়ে যাবে, এটা অন্য ভাইয়েরা খাবে, কিন্তু আপনার দেহটা তো পোকে খেয়ে ফেলবে। এমন দেহ গড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া এমন দেহটা গড়তে হবে। এই দেহটা যখন মাটিতে শোয়া দিবে, ফেরেশতা অনুমতি নিয়ে আপনার ওই কবরে আসা লাগবে, ওই বাবারে শুইনালান, আপনার কবরটা হবে সুখময়, এমন কবর, এমন দেহ গড়বেন, ওই কবরটা হবে শান্তির জায়গা। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রে মুসলমান, দিন শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে নয়টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে জিন্দা রাখছে, এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কাল শেষ করা যাবে না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণকালে জিহ্বা বাইর হয়ে যায়। রে আল্লাহ, মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান, সিরিয়াল নাই, সিরিয়াল নাই, এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, একটু তেলের কান্ডা লাগে শোনো গো, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়ল, কোন দিন যেন তোমার জানাজার ডাক এসেছিল। আল্লাহ, এই মসজিদে রাঙ্গে নাই, ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে। মুসলমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহ। রুহবিহীন কোনো বডির মূল্য নাই। আমার বাজানেরা গভীর মনোযোগ, আমার দেখতে শুনতে ভালো, শুধু রুহটা নাই, এই বডিটার কোনো দাম নাই। রুহটা আছে বডির মধ্যে, হাত এক কান নাই, পা এক কান নাই,
রুট আছে, বডিটার দাম আছে, দেখা যায় কয়েক বছর বাবা মা স্ট্রোক করে ঘরের মধ্যে আসে, প্যারালাইসিস হয়ে পড়ে আসে, কিন্তু তাকে দাফন করে না, কাফন পরায় না, যদিও কষ্ট করে রাখে ঘরের মধ্যে রে বাবা যান ও মুসলমান। কিন্তু আজরাইলের সাল্লাম যখন হাজির হয়ে যাবে, যত বড় টাকাওয়ালা হন না, বাড়িওয়ালা হন না কেন, যত সুন্দর বডি হোক না কেন, দুই ঘন্টা দুদিন একদিন পর হত এক বেলা পর চির বিদায় করে দিবে, কেউ রাখবে না, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম একজন ব্যক্তি জান্নাতে আছে গো, নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ জিগা ও বন্ধু, তুমি জান্নাত পাইয়া প্রচন্ড খুশি হয়েছ, ওই জান্নাত পাইয়া আর আসতে চাও না? নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার মাওলা, তোমার জান্নাত আমারে দিছো, আমি খুশি হয়েছি, জান্নাতের নিয়ামত পাইয়া খুশি হয়েছি, তবে মন বলেই তোমার আজরাইল আমার সনে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমারে কষ্ট দিছে। আমার আল্লাহ বলে, আজরাইল রে জলদি যা ইদ্রিস আলাইহিস সালামের জানায় আয়, তার রুহটা কেমনে বাইর করেছির জানে আয়। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আজি রইয়া গিছে রে, সালাম দা, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, নবী গো আমি আপনার কাছে আসি কিছু জানতে চান কি না? জিবরিল আমিনকে দেখিয়া আমার আমার নবী মদন ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রুটা কেমনে বাইর করেছিল। আজরাইল কয়, হুজুর বেয়াদবি মাফ করবে, পৃথিবীর মধ্যে সবার যান কবচ করার জন্য আমি দুনিয়া আগমন করি না, এই পৃথিবীর মধ্যে সবার রু বাইর করার জন্য আমি আসি না, আমার আসমানে থাকে আমার মাথা মুবারক, জমিনে থাকে পা, এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে, আমি এত বড় দানব, এই মানুষগুলো আমি আকাশ থেকে যখন উঁকি মারি ওই খারাপ আত্মাগুলো বাইর হয়ে যায় আটটা ছিদ্র দিয়ে, ওই কলিজাটার সঙ্গে সঙ্গে ফেটে যায়, বড় কষ্ট পায়, জিব্বা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যায়। এ মুসলমান বড় কষ্ট দিয়ে গো, হে আল্লাহর নবী দি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রুটা বাইর করেছি, আপনাকে কষ্ট দিই নাই, আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এত আসান মিষ্টি দুধ দিয়ে এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও তাদের কি অবস্থা হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এত আসানের মৃত্যু আমার গায়ের যন্ত্রণা যায় না, এ দাদু ভাইরা এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, কতজন কাল্লা ফিরাও নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই, আপনিও থাকবেন না আমিও থাকব না, হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে, আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের মরণটা সহজ করে দিই, আমাদের কবরটা সুখময় করে দিও, কেমন কেয়ামতের ময়দান নবীজির দিদার দিয়ে দিও, আল্লাহ ডানাতে আমল নামা দিয়ে জান্নাত দিয়ে দিও। এ দুনিয়ার মুসলমান
আছে আমি আল্লাহর চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আল্লাহু এটু জোরে বলেন আল্লাহু আল্লাহু কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে? আস্তে কইবেন না জোরে কইবেন আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, আজকে দুই শতক এক শতক জমির জন্য আর এক ভাইয়ের মাথা ফাটিয়ে দাও, এই সিয়ারটা ধরে রাখার জন্য কত কষ্ট দাও, দুনিয়ার মধ্যে তুমি মাতবাড়ি পাইয়া অন্যায় বিচার করো, গায়ের বল পাইয়া বিনা দোষীরে তুমি আক্রমণ করো, ক্ষমতার বাহাদুরি করো, টাকার বাহাদুরি করো। আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে সমস্ত মাটিগুলো আমার আল্লাহ পুরাই আত্মামা বানায়া দিবে। আল্লাহ একবার একটু জোরে বলা যাবে না? এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মধ্যে তিন ভাগ পানি এক ভাগ মাটি, ওই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, ওই তিন ভাগ পানি পুড়ে হয়ে যাবে ছাই, এই দুনিয়ার মধ্যে একটু খাবার পানি জুটবে না রে মুসলমান, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে, মোটুয়া এত করে সূর্য উদয় হবে, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে রে, আল্লাহ বলে বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর সেদিন থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। নবী নাই কোন জায়গা দেখেন রে মুসলমান, আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য কবরের মধ্যেও নবী, মিজানের মধ্যেও নবী, ফুল সিরাতের মধ্যেও নবী, কিয়ামতের ময়দানেও নবী, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। মরণের চিন্তা যে করে সে সুদ খাইতে পারে না, মরণের যে চিন্তা করে ঘুষ খাইতে পারে না, মরণের যে চিন্তা করে সে ব্যক্তি অন্যায় করতে পারে না। যদি পারবে কেমনে শুনে নেন, ও বজন শুনে নেন, বলকের বাদশা ইব্রাহিম আদম, নাম কি? ইব্রাহিম আদম। উনি একজন রাজা ছিলেন, বলকের বাদশা ছিলেন, প্রজাদের রক্ত শুষতেন, প্রজাদেরকে কষ্ট দিতেন, প্রজারা কষ্টে ঘুমাইতে পারত না। ইব্রাহিম আদম চক্রবৃদ্ধি সুদ খাইতেন, ঘুষ খাইতেন, পৃথিবীর মধ্যে মানুষের কষ্ট দিতেন, কিন্তু আল্লাহ তার একটা সতী সাথী নারী দান করেছিল। আল্লাহ পাক দয়া করে তার বিবিটারে আল্লাহওয়ালা একটা বিবি দান করেছিল। ইব্রাহিম আদম যখন রাজ সিংহাসন থেকে ঘরে ফিরে আসতেন, প্রতিনিয়ত ডাক্তারিয়া বলতেন বিবস্বামীরে তোমার মরণের ভয় কেন করে না, মরণের ভয় যদি করো তোমার জন্যে প্রজারা চোখের পানি ফেলে, তোমার জন্যে প্রজারা কাঁদে, তোমার জন্যে প্রজারা কষ্ট পায়, ও আমার স্বামী একবার মরণের চিন্তা করো, এই দুনিয়া চক্ষুটা বন্ধ করে দেখো, কিচ্ছু তোমার নয়, এই রাজ্য তোমার নয়, এই বাড়ি তোমার নয়, গাড়ি তোমার নয়, সংসার তোমার নয়, আমিও তোমার নয়, পুত্র সন্তানগুলো তোমার নয়। এ ইব্রাহিম আদম, ইব্রাহিম আদম কয় বিবিরে আমার জন মরণের ভয় করে না, এখন আমি কি করি যখন আমি ওই চেয়ারের মধ্যে বসি, আয়ের ক্ষমতা পাইয়া একটা মিনিট আর মরণের ভয় আমার ভিতরে কাজ করে না। এবার ডাক দিলেন আল্লাহর একজন মাহবুব বান্দা ইমাম সাহেবকে ডাক দিয়ে, ইমাম সাহেব হুজুরকে ডাকতে বলে বিবি হুজুর আমার স্বামী কেমন একটা তদবির দেন যা দ্বারা আমার স্বামীর অন্তরে ভয় ডাকে, মরণের ভয় ঢোকে,
যাতে করে প্রজাদেরকে কষ্ট না দেয়, প্রজারা যেন আমার স্বামীর জন্য চোখের পানি না ফেলে। এবার হুজুর ডেকে আল্লাহর ওলি হুজুর ডাকতে বললেন, ইব্রাহিম আদম আমি আপনাকে একটা অনুরোধ করি, আপনি বেশি বেশি মরণের চিন্তা করেন। মরণের চিন্তা করলে বাড়ি করা যাবে না, মরণের চিন্তা করলে গাড়ি করা যাবে না, মরণের চিন্তা করলে সুদ ঘুষ খাওয়া যাবে না, মরণের চিন্তা করলে হালাল ছাড়া হারাম খাওয়া যাবে না, মরণের চিন্তা করলে অন্যায় করা যাবে না। ইব্রাহিম আদম কয় আমার তো মরণের ভয় অন্তরের ভিতরে জাগে না। এবার হুজুর কি বললেন বলে, আপনি বেশি বেশি করে হুজুর বেশি বেশি করে ইব্রাহিম আদম মউতের চিন্তা করবেন। একশো দানা বানাইলেন সামনে দিয়া দানা গো, তসবিহ দানা বানাইলেন, একশোটা দানা বানাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে কয় মৌত মৌত মৌত, রাত্রেবেলা ঘুমাইতে যায় কয় মৌত মৌত মৌত, কিন্তু আরো বেশি চক্রবৃদ্ধি সুদ খাওয়া শুরু করলো, ঘুষ খাওয়া শুরু করলো, প্রজাদেরকে কষ্ট দেওয়া শুরু করলো। বলকের বাচ্চা ইব্রাহিমের অত্যাচারে প্রজারা কষ্ট পায়। এবার তার বিবি ডাকতে বলে, হুজুর সাহেব কি তদবির দিলেন, আমার স্বামী আরো বেশি চক্রবৃদ্ধি কষ্ট দেওয়া শুরু করলো, এখন কি করেন? এবার আল্লাহর ওলি ডাকতে বলে, একবার ইব্রাহিম আদম গো, আপনার কি অন্তরে একবার মরণের ভয় জাগে না? এই পর যারা কষ্ট পায় অভিশাপ দেয়, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি দয়া করে প্রজাদেরকে কষ্ট দিয়েন না। ইব্রাহিম আদম কয় আমার তো মরণের ভয় আসে না, আমার দেলের মধ্যে মরণের ভয় আসে না। এবার হুজুর বললেন, হুজুর ডাকতে বলে, ও ইব্রাহিম আদম ওই রাজ সিংহাসনটা আমাকে একটু দিয়া দেন, ওই রাজ সিংহাসনের মধ্যে বসে দেখব আপনার কপালেরই দোষ না কি রাজ সিংহাসনের দোষ, কেন আপনার অন্তরে মরণের ভয় আসে না। উজির বলে, হুজুর খবরদার খবরদার, হুজুর মানুষকে বিশ্বাস করা যাবে না, যদি আপনি রাজ সিংহাসন ওনাকে দিয়া দেন উনি আর ওই রাজ্য ছাড়বে না, সুতরাং হুজুর মানুষে বিশ্বাস করা যাবে না। বাবারা যারা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি করেন কষ্ট পায় না, কথা বলতে যে একটা কথা বলে যায়, বাংলাদেশে ফকরউদ্দিন আমল আমরা দেখলাম, তিন মাসের কে বাদান দেশ, তিন মাসের ক্ষমতা পাইয়া দুই বছর দিছে কাটাইয়া, বিরোধী দল সরকারি দল সবাইকে হান্দায় দিছে জেলখানায় নিয়া, এখন মানুষ গেছে বড় বিপদের মধ্যে পইরা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? উনাকে ভালো বুঝতে দুই দল দিল যে ভালো একটা নির্বাচন দিক, উনি ক্ষমতা পাইয়া আর গদি সারেন, এরপরে নির্বাচন দিল, হা না হা না, আমার চাও কি চাও না, ঠিক কি না? রাগ করেন না, আমি কথাগুলো বলতেছি এই কারণে, আজকে ফেতনা বাদায় দিয়ে গেছে উনি। আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুনে নেন, যারা ঈদে মিলাদুন্নবী মানে না, নবীর মিলাদ মানে না, ভালো করে দেলের কান্ডা লাগা শুনে লও গো। এ মুসলমান, আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম ওহাব, জরিনানির নাম বারানা, বংশ হলো কুরাইশ বংশ। আমার আল্লাহর আব্বার নাম কি? কথা কইতেন নিবা, আমার আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, চাষির নাম কি, দাদার নাম কি? তাহলে আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর কোনো মিলাদ নাই, নবীর মিলাদ আছে, নবী দুনিয়ার মধ্যে আসছে, নবীর আব্বা আছে, মা আছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? যারা মিলাদুন নবী মানবে না ওদের জন্য সুরে একলাসই যথেষ্ট, কথা বুঝিনি, শিখে নিবেন, ওদের ধরবেন ধরবে মৌলবি ভাই, কিতা কইতের বা আল্লাহর, আল্লাহ তো আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, নবীর আব্বা আছে, বংশ আছে, দাদা আছে, দাদি আছে, আল্লাহর আব্বা মাকিডা তো। সুতরাং মিলাদ অস্বীকারী এক নম্বর এসে কাফের, জোরে বলো ঠিক কিনা? সে যত বড় মুক্তি হোক, যত বড় মহাদেশ হোক না কেন, কারণ নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং মিলাদুন নবী মারহাবা বলেন না, মিলাদুন নবী নবীর মিলাদ, নবীর আগমন মারহাবা বলেন না, আরো জোরে আরো জোরে। মুসলমানদের গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও,
হাবিব জানায় দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আর কারো থেকে আমি জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই, আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন মারহাবা ও নবী গো, আমরা গোনাগারে বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, আর জোরে বলেন আমরা গোনাগার গণবি, আমরা গোনাগারে বলো আমরা গোনাগার গণবি গরি অনবী গো, অনবী ও এই মশমারিয়া রাশে কানে হইয়া দেওয়ানা, ফেলি আমরা চোখের পানি ভইলা যায় না গণবি ভইলা যায় না, অগ মশমারিয়া রাশে কানে হইয়া দেওয়ানা নবী গো হইয়া দেওয়ানা, ওরে ফেলি আমরা চোখের পানি ভুইলা যায় না নবী ভুইলা যায় না, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনব, মুসলমানদের ঈদের সংখ্যা হলো কয়টা, মুসলমানদের ঈদ কয়টা কত বলেন কয়টা, মুসলমানদের ঈদের সংখ্যা হলো পাঁচটা। আমি শুনেছি বাংলার জমিনের মধ্যে আপনাদের এলাকায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বললেন ভাইজান সুন্নিয়াতি পায়ে ভরা, তবে কেন ঈদ জানলাম না, মুসলমানদের ঈদের সংখ্যা হলো পাঁচটা কয়টা লেখেন আর ভুল করা যাবে না, কয়টা ঈদ জোরে বলেন কয়টা, দাদু ভাইয়ের জোরে কত বলেন কয়টা, নাম্বার ওয়ান ঈদ, নাম্বার ওয়ান ঈদ, ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার টু হলো মুসলমান শুনে নাও ঈদুল ফিতরের, নাম্বার থ্রি হলো ঈদুল আজহা, নাম্বার ফোর হলো ইয়াউমুজ্জুম্মা, নাম্বার ফাইভ হলো আরাফাতের ময়দান, এই হলো মুসলমানদের পাঁচটা ঈদ। এই গোটা বিশ্বব্যাপী দুনিয়ার মুসলমান জেনে লও গো, শুধু মুসলিম মিল্লাতের নয় গোটা পৃথিবীর প্রথম ঈদের নাম গো, এই প্রথম ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার, তবে এক শ্রেণী মানুষ মানতে চায় না, কারা মানতে চায় না, তাদের কাছে যারা বাংলাদেশে বেশি ভিক্ষা করে, বাবা মনে কিছু করবেন না, ভিক্ষা করে যারা লেখাপড়া করে দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগায় দেয় আপনার মূল্যবান জাকাতের টাকা আমাদের মাদ্রাসায় দিবেন, আপনার মূল্যবান গরুর চামড়া মেশির চামড়া ছাগলের চামড়াটা আমাদের এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে দান করবেন। এ মুসলমান তাদের কাছে দুইটাই, নাম্বার ওয়ান ঈদ ঈদুল ফিতর আদায় করলে পা যায় জাকাত ফিতরার টাকা গো, আর ঈদুল আজহায় পা যায় চামড়া। এখন অধিকাংশ মাদ্রাসায় চামড়া ব্যবসায়ী কমে গেছে,
কারণ আমাদের সরকার চামড়ার বাজার ঢস নামায়া দিচ্ছে। দেখা যায় এখন গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না, এখন চামড়া ব্যবসায়ীদের অন্যতম লস। কারণ পোস্টার একখান ছাপাইতে গেলে লাগে 10 টাকা, ছাগলের চামড়া বিক্রি হয় 5 টাকা, 5 টাকা লস। এই জন্য এখন চামড়া ব্যবসায়ীদের অভাব, জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো হুইনে নিয়েন, কাজে লাগবে রে। কথা বুঝেননি? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় কষ্ট দিব না, আপনাদের সাথে দেখা করতে দোয়া নিতে এসেছি। কারণ আজকে ওয়াজ করব অন্য বক্তা, আমি আজকে নয়, যেই জন্য আগে আগে এসেছি। তোমার ভাইরা বাংলাদেশে এই অভাবী মাদ্রাসায় যাকাত ফিতরা নিয়াপদ একই মাদ্রাসায় লেখাপড়া করে, এক মাদ্রাসায় লেখা পড়ে করে বলে মাঠ নবী মাটির মানুষ, আর একজন কয় নবী নূরের মানুষ, একজন কয় নবী নবীর মিলাদুন নবী মানে, আর একজন কয় সিরাতুন নবী মানে, আর একজন কয় নবী হাজের নাজের, একই মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র, এরাও মাদ্রাসার ছাত্র, আমরাও মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসায় পড়া পর বাবা মা আর্জনে জিয়ারত করে, বাবা মা আর্জনে কান্দে, আর এক মাদ্রাসায় পড়া পর কয় হাত উঠুন না যায়স, ঠিক না? আলেম ঠিকই আছে, বোঝানোর অভাব, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়ডা কয়ডা, বড় বললাম কয়ডা। আর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবী বলেন হায়াতে খায়রুন লাকুম আমানাতে খায়রুন লাকুম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে উম্মাতিরা রে, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক গো, জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, জোরে বলেন মারহাবা। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আজকে শরিয়াত তরিকাত যা কিছু চিনলেন সব জায়গার মূল নবী, ঠিক কথা বলেন কি? নামাজ রোজা হজ যাকাত যা কিছু করবেন নবী, ঠিকই না? আগুন পানি মাটি বাতাস ইসলামী মান হেসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, ও মুসলমান শরিয়াত তরিকাত হাকিকত মারে ফাঁত যা কিছু মানবেন সব জায়গা আমার নবী। আমার নবী কয় হায়াতি খৈরুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার দেশের অনেক ভাইয়েরা বলেন নবীজি মারা গেছেন, আমার নবী বলে ও মামাতি খৈরুন লাকুম, আমার নবী ডাকতে বলে উম্মাতিরা রে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমি নবী, আমি নবী বিদায় হয়ে গেলাম আমার ওফা, এটাও আমার উম্মাতের জন্যে বড় কল্যাণকারক। কেন কল্যাণকারক হবে না শুনে নেন, নবীজির কথাগুলো গুরুত্ব দিয়া শোনেন। আজকে কবর হাসুর মিজান, যেখানে যান সেখানেই নবী। নবী বিনে কি ওয়াজ করতেন? নবী সারা কোনো ওয়াজ নাই, কথা কন না কেন? কথা কন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা নবী বলেন আমার এন্তেকাল শরীফটা আমার উম্মাতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মাত যখন গুনাহের ভালো কর্ম করে নেকির কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মাতের প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার ইবাদত বন্দেগির মধ্যে মশগুল আছে, আল্লাহ 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 আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী।
করেছি। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী কম্মাতিনারে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চায়, অন্যায় করে ছেলে মাফ চায়, বাবায় অন্যায় করে উম্মত মাফ চায়, রাহমাতুল লিল আলামিন, নেই সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কথা বুঝেন? বেশি বুঝাইতাম না সে তাহের সাহেবের একটা কথা, যে বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি রং তামাশা করতে আসি নাই, যতটুক কথা বলবো ততটুক কথা গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আল্লাহু আকবার বলেন, যে কথা বলতেছিলাম, তাহলে শরিয়াতে তাকাইবেন নবী, মারেফাতে তাকাইবেন নবী, হাকিকাতে তাকাইবেন নবী, যেখানে তাকাইবেন সেখানেই নবী। কোথায় যাবেন নবী? দুনিয়ার মধ্যে আসছে, এটাও উম্মতের জন্য কল্যাণকারক, আবার নবী বিদায় নিছে, এটাও কল্যাণকারক, ঠিক কি না? জোরে বলেন না, কত ভালোবাসে আমার নবীজি। নবীজি বলতেছে উম্মাতিরা গুনাহ করে আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আহা, এই নবীর বিপক্ষে চলার মতো কোনো পথ নাই। জোরে বলেন, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্দব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য আজকে দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ আজকে আপনাদের কাগজের মধ্যে, একটা হলো কবরবাসীদের স্মরণে মানুষের তিনটা বিপদের, নাম্বার টু হলো আমার ভাইয়েরা আমার কবর, তিন নাম্বার হলো বাদান কিয়ামতের ময়দান, এক নাম্বার হলো মরণ, আবার প্রথম যেটা দিছেন তৃতীয় নাম্বার হলো মিলাদুন নবী। কারণ নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্দব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। জোরে বলেন, ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই? আল্লাহু আকবার বলেন না? দয়াল নবী বিহানে যাপন বলতে, জোরে জোরে বলেন, আমার আপন বলতে কে নাই জগতে, আমার আপন বলতে কে নাই জগতে, ও নবী ও কান্দে গল বিজি দেখা দেওয়া, এগুলা মে কান্দে গল বিজি দেখা দেওয়া, মারে আমার দয়াল নবী বিহানে আপন বলতে। বাবারা চোখের পানি ফেলেন, বিফলে যাবে না, যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে যার নামের বাইরে বাবা। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোন, জান্নাতের বাগানে রওনা দিলে সগিরা গুনাহ মাফ হয়ে যায়, আর ওই জান্নাতের বাগান কানা আঁকড়ে ধরে কবরের বয়ে যার নামের বয়ে। আবার আল্লাহর প্রেমে রসূলের প্রেমে পড়িয়া বান্দা যখন খাস তাওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন, আল্লাহু আকবার। এই আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এর বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে, যাপন বলতে
কেহ নাই জগতে বলে রাপন বলতে ও নবী ও ইমসি মারি আসে গনে হইয়া দিওয়ানা কাদি গো দয়াল নবী বুইলা যায়না দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো উগুয়ার যে তোরি সহে নাপন বলতে কেহ নাই জগতে বলে নাপন বলতে ও আপনি রহমাতাল্লিল আলামিন আল্লাহু রাব্বুল আলামিন আপনি যদি আমাদের কিছু দয়া করেন আল্লাহ অবশ্যই দয়া করবে আপনি রাজি হলে আমার আল্লাহও রাজি হবে নবী গো আশিকের উপরে একবার রাজি হয়ে যান আমার আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে জোরে বলেন মারহাবা মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহ وعلى آله سيدنا سفر کاری ہمارا سفر سنگی جناب حضرت مولانا مفتی مہدی حسن صدیقی سہ অন্যান্য উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেব মুসল্লিগণ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব অন্যান্য আশিক রসুল সকলকে আবার সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে মশমারি মধ্যফাড়া যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত আল্লাহু আকবার বলেন না যাদের স্মরণে পৃথিবীর মধ্যে কে বা কার জন্যে কান্দেন একমাত্র কেঁদে গেছেন রহমাতাল্লিল আলামিন পৃথিবীর মধ্যে আর কেউ এরকম উম্মতের মায়ে কেঁদে যান না আজকে এই মসমানি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে যুবক ভাইয়েরা বৃদ্ধ ভাইয়েরা সকলের প্রচেষ্টা অত্যন্ত ভালো লাগছে যে একজন আওয়ামী লীগের নেতা একজন বিএনপির নেতা দুজনই আসেন আমরা যারা ইসলামী নেতা আসি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জান্নাতের বাগানে দল বল নির্বিশেষে আমরা আল্লাহর গোলাম রসুলের সৈনিক জোরে বলেন ঠিক কি না আল্লাহর গোলাম রসুলের সৈনিক এই সৈনিকেরা আজকে কবরবাসীদের স্মরণে মাহফিলখানা সাজাইছে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ এরপরে আর একটা নাম জুড়িয়ে দিছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে আপনাদের পোস্টারের যে নামকরণ আছে এটার পরে ওয়াজ করলে আমি চার ঘন্টা করতে পারব দুই চার ঘন্টায় শেষ হবে না আপনাদের পোস্টারের হেডিং দিয়ে আলোচনা করলে কথা বোঝেননি আমি আসলে বড় বক্তা না আপনারা চেনেন রুহুল আমিন সিদ্দিকী আজকের আজকের মাঠের সবচেয়ে ক্ষুদ্র আলেম আমি আল্লাহ আপনাকে কবুল করুক তো বিশেষ করে আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া সুন্নিয়াতের কিছু কথা বলায় আমার আল্লাহ আমার রসুলের ভালোবাসায় ওলি আল্লাহদের গোলামি করার কারণে আপনাদের ভালোবাসায় এই শুক্রিয়া আদায় করে কোশ্চিন কালও শেষ করতে পারি না জোরে বলেন মারহাবা তো বলতেছিলাম ঈদ মানে আনন্দ ঈদ মানে আরও জোরে বলেন আনন্দ ঈদ মানে কি আজকের মাহফিলটা হচ্ছে সুন্নিরা আনন্দিত হো না কিন্তু যদি দুই একটা বাতিল থাকে ওদের কলিজার মধ্যে যে লাগছে জোরে বলেন ঠিক কি না কারণ ভালা কাজ শয়তানবাদী ভালো কাজে কে বাদী মাস্টার ইবলিস বাদী তা আমার ভাইরা আজকে ঈদে মিলাদুন্নবী পৃথিবীর মধ্যে
মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। মেলাদ শব্দের অর্থ কি আরো জোরে বলেন, মুখস্থ করবেন, কারণ প্রতিদিন আমি আইতাম না বক্তাদের আইনায় 50,000, 60,000, 40,000, 20,000 দিয়া ওয়াজ করানোর স্মৃতি নিজেরা শিখতে হইব, আর আমাদের স্থানীয় ওলামা একরামরা একটু আমাদেরকে তালিম দিব। আমরা এই সুন্নিয়াতের প্রতিটা রণক্ষেত্র ওই সমস্ত মৌলবীদের চাইতে হাজার গুণ বৃদ্ধি থাকবো। জোরে বলেন মারহাবা। কি কন এখানে আসছে কিছু শিকার জন্যে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার এক কথায় জন্ম। জোরে বলেন ঠিক কিনা, জন্ম কার জন্ম? রহমাতাল্লিল আলামিন। জন্ম স্রষ্টার কোন জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা। এই যে মাহফিলটা হয়েছে এটাও একটা জন্মলগ্ন থেকে এটা তৈরি করা লাগছে, ঠিক কি না? তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমি আজকে যারা ঈদে মিলাদুন্নবী মানেন না এদেরকে আমি বলে যাই, অল্প কথায় বুঝাইতে হবে, অনেক আলোচনা। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমন। আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, আপনারা খুশি না বেজার? আমি আপনাদের কাছে জানতে চাই, লেখাপড়া শিখে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? বিয়ে করার পর 10 বছর পর এক ছেলে হয়েছে, খুশি না বেজার? সত্যি তো? এবং ভালো একটা বাড়ি করছেন, খুশি না বেজার? সব জিনিসই খুশি হয়, জামাই বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি গেছেন, খুশি না বেজার? কিন্তু নবীজি আসছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আজকে যারা নবীর মিলাদ অস্বীকার করে যে মিলাদুন্নবী না জায়েজ, এক নাম্বার শুনে নেন, ইরা আল্লাহওয়ালা কাফের অস্বীকারী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা কাফের। কেন বলবেন? কারণ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, এ দুনিয়ার মুসলমান গভীর মনে